এটা তো প্রশ্ন না, এটা বললাম ঠিক আছে, এখানে প্রশ্নটা তা না, প্রশ্ন তো এর কোন একটা শরীর আওয়াজ আছে, বোঝা যায় তা তো স্পষ্টই, কেরাত খলফা লেবাবার খাইল না, আমিন বললে কারণ 20 জন মেহমান যদি থাকে আর 20 জন এই দোয়াটা দেয়, তো বাড়িওয়ালাকে তো 20 বার কি করতে হবে, বাড়িওয়ালা 20 বার আমিন বলবে, তো কুম আছে আকালা তো আমার কুমলাভ্র আছে, হয়তো এক জায়গায় পড়ছে না এই দোয়া আর 2 হাজার তো বাড়িওয়ালা নেহায় তাওয়াজ্জুর সাথে ভারত মেরা নাম আবরার নেই হ্যাঁ মেরা নাম আব্দুল আজিজ হ্যাঁ এই দোয়া তো বলছে হুজুর তো আমার নাম ভুলে আবরার মনে করছেন, আজকাল মসজিদে চেয়ার অনেক বেড়ে যেতেছে, এটা আপনাদের কি তাহকিক, সব লোক চেয়ারে নামাজ পড়তেছে, সামান্য অন্তরের সাথে সাথে চেয়ার গ্রামেও দেখলাম, অতপাড়া গ্রামে ওখানে দেখেছি চেয়ার পায় না, একটা টুল নিয়ে এসে রেখে ছোট্ট চার কোনো একটা টুল ছাপা নিয়ে যে কোনো চেয়ারে বসে পড়া যাবে, কি প্রকার কেতাব আছে বা হাদিসে আছে, হাদিসে দাঁড়ায় পড়তে পারে না তারা বসে পড়ে, বসে রুকু করবে হাঁটু পর্যন্ত, এই রুকু এবার জমিনে সেজদা করবে, দাঁড়ায় পড়তে তারা পারে না, বসে রুকু করবে জমিনে সেজদা করবে, এইলো মাসলা, একটা লোক বসতে পারে, বসে যে রুকু সেজদা আছে রুকু এটাও করতে পারে, এমন অনেক লোক চেয়ারে পড়তেছে, দাঁড়ানোর তো রুকু চেষ্টা করতে পারবে না এত কোমরে ব্যথার কারণে, কিন্তু এই তাসাওয়ুদ সুরতে বসতে পারে, অথবা আমি যে অবস্থায় বসে আছি তার জানু এরকম বসতে পারে, সে বসে রুকু করতে পারে চেষ্টাও করতে পারে, তার জন্য চেয়ারে পড়া যায় যাবে, সেটা হাকিকে রুকু চেষ্টা করতে পারে, সে এখন করতেছে ইশারায়, কয়েকজনের সাথে তাহকিকের উদ্দেশ্যে জিজ্ঞেস করার পরে তারা বলছে ইদানিং যে মেরুদণ্ডে ব্যথা হয়, এই জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তাররা বলে দিচ্ছে আপনি নিচু হইতে পারবেন না, স্ট্রেট থাকতে হবে সার্বক্ষণ, ওইটাতে তারা ওই হুকুম মানে পালন করছে, আমার প্রশ্ন সেটা না, এদের আগে প্রশ্ন বুঝতে হয় তারপর জবাব দিতে হয়, যে একটা লোক বসতে পারে বসা অবস্থায় যে রুকু সেজদা এটাও করতে পারে, এমন অনেক লোক চেয়ারে পড়তেছে এদের নামাজ হবে কিনা, এদের প্রশ্ন, আর তুমি যেটা কইলা তার ঝুঁকাই নিষেধ, কোনো মুসলমান বিজ্ঞ ডাক্তার মানা করছে আপনার রোগ বেশি হয়ে গেছে, আলাদা সে চেয়ারে বসে পড়তে পারে পাও জমিনে লাগাই লাগবে, কিন্তু একটা সংখ্যা বেরোয় আসবে বসে রুকু চেষ্টা করতে পারে, কিন্তু মাসলা আমরা বলতেছি না বলে বা তারও তাহকিক নেই, এই জন্য সে দিব্যি চেয়ারে পড়তে স্যার বসতে অ্যাভেলেবেল চেয়ার পাওয়া দিচ্ছে, যে কোনো ভাবে হোক বসে পড়লে হবে, তাও লম্বা করে 2 লাখ দিতে হ্যাঁ
তারা তাদের কার কি ওজন তারা তা কি করবে? আমার এই ওজন, আমার এই ওজনের কারণে আমি এখন চেয়ারে পড়তে পারবো কিনা? তারা তো সব দেখা দেখি করতো। আমি যে সুরত বললাম ওই সুরত হবে না। একটা লোক জমিনে কোনো একভাবে বসতে পারে, তার সাহদের সুরতে বা আসন গাড়ে কোনো একভাবে বসতে পারে, এবং বসে যে রুকু সেজদা এই হাঁটু পর্যন্ত ঝুঁকলে রুকু হয়ে গেল, সেজদা তো করবে, এটা করতে পারে, এটুক যে পারে এর জন্য চেয়ারে পড়লে নামাজ হবে না। কিন্তু হাকিকে রুকু সেজদা করতে পারে, কেয়ামে হয়তো অজর আছে তার, কিন্তু হাকিকে রুকু সেজদা তো সে করতেছে না, সে করতেছে ইশারা করে। এদিন আপনারা একটু তাহকিক করেন, করে এই যে চেয়ার বাড়তেছে, এক সময় দেওয়া পুরো মসজিদের চেয়ার হয়ে গেছে, যেভাবে বাড়তেছে না নতিজা তো খুব খারাপ। জিনিস যদি আগের থেকে রোকথাম না করা হয়, কাটা কাটা সবার না গেলে কাঁচা না নামাজের তালুক তো জমিনের সাথে, আপনারা পরে জিজ্ঞেস করেন। ডিস্টার্ব করে কেটে দেয়, কথা বলা মাঝখানে কেটে দেয়, মানে লাইন বেশি দিচ্ছে ফতোয়ার কিতাবের খেলাফ লিখছে। ফতোয়ার কিতাব গুলো বলতেছে যেহেতু দায়ের করা হয় নাই সেও পড়ে নাই, তাহলে ইস্তেখায় মাফাসল হয় নাই, সাহায্য না দেন আমি তো এরকম হয় না, যাই হোক ফতর কেটে বসে যাবে না, তাৎপিকের সুরো দেয় যেহেতু কমজোরির জামানা, কেউ করলে ভালো, দর্শিয়াতের অনেক কথা ফতোয়ার কিতাবে মেলে না। দর্শিয়াতে লিখছে কেউ বেলা তাহারি নামাজ পড়লো, কিন্তু তারপরে ঘটনা চক্রের কেবলার দিকে হয়েছে, বেলা তাহারি নামাজ দৌড়াইতে হবে, ফতোয়ার কিতাবে কি লিখছে? কেবলা দিক হয়েই থাকে নামাজ হয়ে গেছে। এই জন্য শুধু দর্শিয়ার দেখে ফতোয়া না দেওয়া, আসাবু তারজি কোনটাকে তারজি দিছে ওইটাকে না দেখে শুধু আকোয়াল পাইলে ফতোয়া না দেওয়া, অনেক কিছুই দর্শিয়াতে খেলাফ।
ওদের ওটা কি মশলা, ওই মশলা ভুল পড়ে গেছে না, আজ বাদ দিয়ে গেছে। আমি রাগ করলাম, তোমরা কিছু কইলে না, লুফা দিলা না কেন? ছাত্ররা বলতে যে হেদায় লিখছে, ইমাম সাহেবকে কয়েকবার ধরে আনার সুযোগ দিতে হবে, সাথে সাথে লুফা দিয়ে নামাজ ভেঙে দেবে। আমি বললাম এই কথা তো আমার জেন কবুল করতেছে না, ভুল পড়ে যেতে দে, সে নিজে দৌড়ায় নেই, এই বলে আমিও লুফা দিতে পারবো না। কি হলো হেদায় দেখলে আছে আসে এরকম, জেহেন তো কবুল করতেছে, বলে ফতোয়াতে দাও, এস্তেফতা করো, এস্তেফতা করে দেবে, লিখতেছে না ভুল পড়ে গেলে সাথে সাথে লুকমা দেওয়া যাবে, তার দৌড়ানোর সুযোগ দেওয়া কোনো জরুরি না। সে দাদা শুধু দর্শি হাতে রেলে বসে সে ওরে ফতোয়া দিবে, দেখ মুফতির সাথে ঝগড়া বাজিয়ে দিবে, কারণ ওর এলাম তাই পড়বে। আমার পিছনে তোমরা কিছু আকলবান লোক থাকবা, যারা প্রয়োজন আমাকে লুকা দিতে পারে বা আমি তাদেরকে খলিফা বানাইতে পারি। লিয়া লিয়া নি মিনকুম উলুল আহলাম ওয়াল নুহা, এই জিনিসটাও কিন্তু পাওয়া যেতেছে না। ইমামের পিছনে জ্ঞানী গুণী লোক দাঁড়াইতে হবে, এই হাদিস লিয়া লিয়া নি মিনকুম উলুল আহলাম ওয়াল নুহা। এখন দাঁড়ায় কারা? তাইসির আল্লাহ দাঁড়ায়, কত জজবা বেশি, যত নিচের পড়লাম তত জজবা বেশি, আর যত উপর দিক যায় সব জজবা বের হয়ে গেছে, জজবা বের হয়ে ঠান্ডা হয়ে গেছে। হাকিম উলমত বলতেন তার বেশি জজবা দেখাও বিয়ে করাই দো, জজবা ঠান্ডা হয়ে যাবে। আমি যেটা বলতেছিলাম, দাঁড়াইতে হবে উলুল আহলামি ওয়ান নুহা, দাঁড়াইতে হবে এফতে দাওয়াল। এই ইমাম সাহেবের লুকমা দিয়ে জ্ঞানী লোক দাঁড়াইলে অনেক ভুলের থেকে ইমাম সাহেবকে বাঁচাই নেওয়া যায়, যে ভুলের কারণে আমার ভেঙে দিত, এগুলোতে বাঁচাই নেওয়া যায়। দাঁড়াইছে অনেক জায়গায় এরকম দেখা যায়। আসুন যদি ঘুমায়, মানে ঘুমায় নাক ডাকতেছে, আসুন যদি ঘুমায় তো থাকবে থাকবে, বাবা ছেলে তো পাওয়া যেতেছে না, নাক ডাকুক আর মাথা ডাকুক। এবার মাদ্রাসার হুজুর আসে গেছে না সব, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি, আল্লাহর মেহরবানি এবং আপনাদের শুকরিয়া আদায় করতেছি। কোন একটা বাহানায় কি করবো, আল্লাহ তাআলা আপনাদের সাথে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটা এই মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে তাদের ফিকিরের নতিজা, ওনারা নিজাম ওলামা কেরামকে দাওয়াত করে আনবেন, এনে কিছু মোজাকারা করাইবেন, তাতে সকলের ফায়দা হয়। সেই ফিকিরের নতিজা হিসেবেই আজকের এই মজলিস। আল্লাহ তাআলা ওনাদের এই মুবারক ফিকিরকে কবুল করেন, বরকত দান করেন। এতে হয় কি, আমার জেনে যা কথা আছে আমি বললাম, আপনাদের জেনে যা আছে আপনারা বললেন, এই বলা বলেতে একটা সহি জিনিস বেরোয় আসে, বলা বলিতে একটা সহি জিনিস বেরোয় আসে। এই জন্য ইমাম আবদুল্লাহ সারানি রহমতুল্লাহ আলাই
উনি শাফিউল মাজহাবের লোক, কিন্তু ওনার ব্যক্তিত্ব এরকম যে সকল মাজহাব আলাদার নিকটে উনি গ্রহণযোগ্য, সকল মাজহাব আলাদার নিকটে। এক গায়রে মুকাল্লাদ আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ বিরুদ্ধে কিতাব লিখছি, রদ করছেন উনি আব্দুল হাব সারানি রহমাতুল্লাহ আলী। দেখেন উনি সাফ বলছেন এখানে যে তোমরা যে আবু হানিফা রহমাতুল্লাহ বিরুদ্ধে জবানদারাজি করো, ওনার মুসনাদ পড়ে দেখছ? তিনি বলছেন আমি চারটা মুসনাদ পড়ছি, আমাদের ইমাম সাহেব তো একুশটা মুসনাদ। তিনি বলছেন আব্দুল হাব সারানি রহমাতুল্লাহ আমি চারটা মুতালা করছি, আমি আবু হানিফা রহমাতুল্লাহ মাজহাবকে সবচেয়ে বেশি সুন্নতের সাথে মিল পাইছি, আকরাব ইলা সুন্না পাইছি। আর তোরা জবানদারাজি করো, আগে ওনার কিতাব পড়ো। এল আব্দুল্লাহ শাহরানি, এটা ভিন্ন কথা। তাহলে উনি আর সাফি থাকলেন কেন? আবু হানিফার মাজহাব যখন আকরাব ইলা সুন্না পাইলেন, তখন তো হানাফি হয়ে যাওয়া দরকার, প্রশ্ন হয় না? এটা ভিন্ন জিনিস, মাজহাব চাইলে বদল করা যায় না। উনি যে দেশে বসবাস করতেন ওই দেশটা ছিল সাফি এলাকা, উনি মাজহাব বদল করলে তো উনি মুয়াত্তাল হয়ে দিতেন। আওয়াম সাফি মাজহাবের, উনি হানাফি হয়ে গেলেন, তো উনি এলেম দ্বারা লোকের ইস্তেফাদা করতে পারবে? আমাদের বাংলাদেশে কোনো মুফতি যদি সাফি হয়ে যায়, তার সরাসরি হয়েছে এটা বেশি আকোয়া, তো সাফি হয়ে গেল, তারপরে কি করবে সে? তার কোন ফতোয়া ফারায়েজা চলবে দেশে? তার এখন যাইতে মালয়েশিয়া, ওখানে সাফি মাজহাব আছে, এই কারণে হার নাই আর। তো উনি বলছেন যে তোমরা তোমাদের কথা পেশ করো, যা ত্রুটি বিচ্যুতি নজরে আসে পেশ করো। পেশ করলে কি ফায়দা হবে? যে হয় তোমার ইসলাহ হবে, না হয় তোমার ভাইয়ের ইসলাহ হবে, এই কথা বলছেন। সুবাহাত যা পেশ আসে, কোন ভাইয়ের একটা কাজ দেখে সন্দেহ হলো যে এটা কি হাদিসে এইভাবে, সন্দেহ হয় না? অনেক কথাই আমার কাজ দেখলে তো আপনার সন্দেহ হবে, হুজুর যেটা করলে এটা কি সুন্নত? আপনারা দেখলে আমার সন্দেহ হবে, তখন আমরা চুপ থাকি। এটা উনি বলতেছে সহি না, ইমাম আব্দুল্লাহ সাহারানি বলতেছে এই চুপ থাকাটা সহি না, জাহের করতে হবে, সুবহাতকে জাহের করতে হবে। জাহের করলে কি ফায়দা হবে তাও বলে দিছে, যে হয় তোমার ভাইয়ের ই হবে ইসলাম হবে, না তোমার ইসলাম হবে। জাহের করার পরে উনি যদি ওনার কাজটা কোনো দলিল দিয়ে সাবেত করতে পারে, বুঝলে তুমি ভুলের মধ্যে আছো, আর সে যদি দলিল পেশ করতে না পারে তো তোমারটা মেনে নেবে, তোমার দলিল মানবে, তো তার ইসলাম হলো। সুবাদ পেশ করতে হবে নিজের ইসলাম নিয়ে, আমি তো ভুলের মধ্যে থাকতে পারি, কিন্তু হইতে পারে ভাইয়ের ইসলাম হইতে পারে। যেমন টাকার লেনদেন কথা গুনতে বলা হয়েছে না, গুনে নিতে বলা হয়েছে না, তো ওখানেও কারা বাস করছে কি নিয়েতে গুনবে? এই কিসের আওয়াজ আছে? হ্যাঁ কেউ আওয়াজ না করি তো বলতেছিলাম যে টাকা কোন নিয়েতে গুনবে এটাও ওনারা বাস করছে। তো সাবেত করছে যে আমার ভাই যদি বেশি দিয়ে থাকে তাহলে এটা ফেরত দিব, এই নিয়ে তো গুনবে। কারণ আমরা অনেক সময় এই নিয়ে তো গুনি যে কম দিলে ধরবো, তো এমনি ধরা যাবে, আগে তো এটা নিয়ত করার দরকার নেই। প্রত্যেকটা জায়গায় এরকম, তো সুবহাত জাহির করতে হবে। আমি আজকে এখানে আসছি, এসে কয়েকটা সুবহাত জাহির করছি, মহতম সাহেবকে বলছি,
এখানে মোয়াজ্জিন সাহেব প্রথম বলল যে কাঁথা সোজা করি, তারপর ইকামত দিল। প্রায় জায়গায় এরকমই। তো আমার ভুল হইতে পারে, আমি মনে জিজ্ঞেস করলাম যে এই কাঁথা সোজা করি বলা কার দায়িত্ব? মোয়াজ্জিনের দায়িত্ব না ইমামের দায়িত্ব? উনি বলেন যে ইমামের দায়িত্ব। ঠিক আছে, আমারও তার্কিকটাই ইমামের দায়িত্ব, এটা মোয়াজ্জিনের দায়িত্ব নেই। মোয়াজ্জিন যখন দেখবে যে ইমাম পৌঁছে গেছে, মুসল্লার দিকে আসতেছে, আসার কাছাকাছি হয়ে গেছে, ইকামত শুরু করে দিবে। আর ইকামত শুনলে দাঁড়াইতে হবে, এটা সহি নিয়ম হাদিসে আসছে এটা। তবে আমাদের দর্শিয়াতে একটা কল পাওয়া যায়, হাইয়ালা সালাস সময় দাঁড়াবে, ওই কলের মাহমাল হলো যারা মাজুর, অনেকক্ষণ দাঁড়াই থাকতে কষ্ট হয়, তারা ওই পর্যন্ত বসে থাকতে পারবে। সবার জন্য না, সবার জন্য কাতার সোজা করার স্বার্থে শুরুতে দাঁড়াইতে হবে। কাজেই ইমাম সাহেবকে কাছে আসতে দেখলেই মুয়াজ্জিন ইকামত শুরু করে দিবে। ইমাম সাহেব তার জায়গায় এসে গেলেন, উনি এসে দেখবেন কাতার ঠিক হয়েছে কিনা। উনি প্রয়োজন পদে এলান করেন, ভাই কাতার ঠিক করে নেই, সবাই নিজের আশেপাশে দেখি, এরকম কিছু কথা উনি বলবেন। বলার পর যখন ইতমিনান হয়ে গেল কাতার ঠিক হয়ে গেছে, এখন শুরু করবেন নামাজ। এই কথাটা ইমামের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করবে ইকামতের পরে, আগে না। ইকামত শুনেই পড়তে নিজে নিজে কাতার ঠিক করবে, পুরো ইকামতের মধ্যে কাতার সোজা করতে হবে। মাজুরা বসে থাকতে পারে, তাহলে আমার শোভা হয়েছিল যে আমি ভুলের মধ্যে কিনা। তো ওনার কাছে জিজ্ঞেস করলে উনি যেটা বললেন তো আমার সাথে মিল হয়ে গেছে। আমি জানি না আপনাদের আবার কি থাকি, কিন্তু আমার সাথে মহতম সাহেবের সাথে মত বিনিময়, আপনাদের তাকিক তাহলে বেশ করবেন। তো এইভাবে একটা মিশাল দিলাম আর কি, যা সুভাত পেশ। আমাদের কাজটা কি, খুসুসার ওলামাদের কাজটা কি, প্রত্যেকটা জিনিস যা আমাদের সামনে আসতেছে, বারবার আসছে, এইগুলোকে কোরআন হাদিসের সাথে মেলানো, যারা মেলে আলহামদুলিল্লাহ, যারা মেলে না ওটা হাদিস কোরআনে যা আছে ওটা চালু করা। তো একদম একার বুঝ মতো না করা চাই, একার বুঝ ভুল হইতে পারে, এরকম জিনিস সামনে আসলে যে চালু একটা আর আমি দলিল পেলাম আর একটা, সাথে সাথে এলান করার জন্য ব্যস্ত না হওয়া, আরো কিছু আলেম ওলামা নিয়ে বসা, আমি যারা বুঝছি ঠিক বুঝছি কিনা, তারা দেখো না এটাই তো ঠিক, তখন ওটাকে এলান করে আমাদের যে রেওয়াজ ছিল ওই রেওয়াজ পাল্টাই দেওয়া, এটা ওলামাদের খাস দায়িত্ব। এই দায়িত্ব অন্য কেউ পালন করতে পারবে না, যারা ওয়ারাসাতুল আম্বিয়া তারাই এই দায়িত্বটা পালন করতে পারবে। কিন্তু আমাদের জেহনিয়াতটা এরকম হওয়া দরকার যে আমরা প্রত্যেকটা জিনিস সুন্নতের সাথে মেলাব। সুন্নত মানে ওই ফেকি সুন্নত না, ফোকারাদের সুন্নতের এস্তেলা বানাইছে ফরজ ওয়াজিব সুন্নত, এটা অনেক পরের এস্তেলা। আমরা যে সুন্নত বলি এটা হাদিসে যেটাকে সুন্নত বলা হয়েছে, আলাইকুম বি সুন্নতি, ফোকাহাতের সুন্নত আর এই সুন্নত এক কথা না। ফোকাহাত আহকামের দারাজাত বায়ন করছে, আর আলাইকুম বি সুন্নতি মান তামাসসাকা বি সুন্নতি, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফাল আজরু মিয়াতে শাহীদ, এটা কিন্তু মওযু হাদিস। আসল হাদিস ছিল আল মুতামাসসিকু বি সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ, আজরু শহীদ। এসব যে সুন্নত আছে আল মুতামাসসিকু বি সুন্নতি, এই সুন্নতটা ব্যাপক, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব এখানে আছে, অথবা আলফাজে দিগার আকায়েদ ইবাদাত মুআমালাত মুআশারাত আখলাকিয়াত সব এই সুন্নতের মধ্যে দাখিল। তো বলতেছিলাম যে এটা আমাদের দায়িত্ব, যে আমাদের সব কাজ কর্মগুলো
আমরা গতানুগতিক না চালাই, অনেক কিছু আছে কি গতানুগতিক, এভাবে হয়ে আছে ওটাই চালাও, সারা তো আজ চলে আছে সারা চালাও। এখানে ঈশার পরে কথাবার্তা বলা নিষেধ, কারণ কথাবার্তা বললে তাহাজ্জুদ উঠতে পারবে না, ফজর নামাজ ধরতে পারবে না, কথাবার্তা বলা নিষেধ। কিন্তু সারা রাত যদি ওয়াজ হয় তাহলে এরা কেমনে তাহাজ্জুদ পড়ে আর কেমনে ফজরের জামাত ধরবে, মাথায় তো ঘুরাইতে থাকবে, মানুষকে তো কমজোর করে বানানো হয়েছে। এমনকি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি সপ্তাহে একদিন ওয়াজ করতেন বৃহস্পতিবার, বলল যে আপনি প্রত্যেক দিন করেন, একদিন ওয়াজ শুনে আমাদের পেট ভরে না। তো উনি রাজি হলেন না, বলেন না, নবী আলাইহিস সালাম ওয়াজ করার সময় আমাদের দিকে খেয়াল রাখতেন, তাহলে আমারও কি করতে হবে, তোমাদের দিকে খেয়াল রাখতে হবে, তোমরা কোনো তঙ্গির মধ্যে না পড়ো, বিরক্তির মধ্যে। একদিন ওয়াজ করতেন সেটাও অল্প, তাই লোকেরা ডেলি করার জন্য আবেদন করলে উনি রাজি হইলেন না, সে না আমরা সারা রাত চালাইতেছি। কেন? যেটা চলে আসছে চলে আসছে, এটা কোনো দলিল না। দলিল কোরআন সুন্নাহ, চলে আসছে ওকে দলিল দিলে তো সেই কুফারে মক্কা দলিল হলো, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মা ওয়া ইন্না আলা আসারিহিম লা মুক্তাদুন, তা দলিল হয়েছে, কিন্তু কুফারে মক্কা দলিল আর কি। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সহি সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করেন। আমরা যারা আসাতেজা কেরাম বা মসজিদের ইমাম আছি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় টাইটেল দান করছেন, ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার মধ্যে এর থেকে বড় কোনো লকব রাখা হয়নি, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের পরে এর থেকে উঁচু কোনো লকব নেই, সর্বোচ্চ লকব এটা, যা আল্লাহ আমাদের দান করছে। ওলামা ইকরামের কুরবানির কারণে এখন আল্লাহর জমিনে দিন কায়েম আছে, এ সব ঠিক। এরপরও আমাদের দায়িত্ব আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য, আমাদের কাজকে আরো গতিশীল করার জন্য, আমাদের কাজের মধ্যে কোনো দুর্বলতা থাকলে সেটা দূর করার জন্য আমাদের বসা, ওলামা কেরামের সপ্তাহে বা মাসে বসা দরকার, বসে যার যা বুঝে আসে পেশ করা দরকার, পেশ করলে তা সই লাইন বের হয়ে আসে, আজকে আমরা বসছি, এরকম বসা দরকার। বসে আমার যা বুঝে আসে আমি বলবো, আপনাদের যা বুঝে আসে বলেন, বললে তাহলে তাহকিক শুরু হবে, তাহকিকের রাস্তা খুললো, সব জয় মজলিসে হল হয়ে যাবে, এটা কোনো জরুরি না। আবু হানিফা রহমাতের মসজিদ তো কোনো মশলা 40 দিনে বহাল হয়েছে, আর আমাদের একদিন হয়ে যাবে, এতটুকু হলে যা সবাই তাহকিকে লাগলো, আমরা এই করছি হুজুরে এই করলো, আর কোনটা হবে, একটা কিছু বের হয়ে আসবে, জরুরি। তো আমাদের বসতে হবে, এবং আমাদের দায়িত্বগুলো হইতেছে কিনা এটি নিয়ে আমরা প্রত্যেকে বহাস করবো, যে কোথাও কোন ত্রুটি আছে কিনা। আমাদের এক নম্বর দায়িত্ব তাআল্লুক মা আল্লাহ, নিসবাত মা আল্লাহ, আল্লাহর সাথে রাবেতাকে মজবুত করা। পড়াইলাম বেতন খাইলাম এটা মাকসাদে হায়াত না, পড়াইলাম আর বেতন খাইলাম এটা দিনের খেদমত জায়েজ, কিন্তু মাকসাদে হায়াত না। এটা মাকসাদে হায়াত হইলে মুফতি রশিদ আহমদ গঙ্গুই সাহেবের কি প্রয়োজন ছিল হাদিস হওয়ার মতো লোকের কাছে যাওয়ার, যিনি এলেমের দিক দিয়ে ওনার থেকে কয়েক গুণ জাহেরি এলেমের দিক দিয়ে নিচে গেছে কেন? এটা মাকসাদে হায়াত না। মাকসাদে হায়াত বুঝতে হলে এক নম্বর আমাকে দেখতে হবে আমার তাআল্লুক মা আল্লাহ দিন দিন ইজাফা হইতেছে কিনা, বাড়তেছে কিনা, আমার জিন্দেগি গুনামুক্ত কিনা, আমার জিন্দেগি গুনামুক্ত কিনা,
কোনো গুনার সাথে আমরা জড়িত থাকতে পারবো না। হঠাৎ কারো কোনো গুনা হয়ে গেছে তো হইতেই পারে, মাসুম না। কিন্তু একটা লোক মদনিগাহি করতেছে, একটা লোক বিবির সাথে দুর্ব্যবহার করতেছে, একটা লোক বেদ দিয়ে নাবালক বাচ্চাদেরকে পিটাই করতেছে, বেদ দিয়ে নাবালক ছাত্রদের পিটাই করা হারাম, এই টাইপের কিছু গোনা আছে যে এরা লাগাতার হইতেছে, এটা তো হইতে পারবে না। এই জন্য সবচেয়ে আহাম দায়িত্ব আমাদের নিজের ফিকির, ইসলাহে নফস, যেটা সুরায় ওয়াল আসরের প্রথম অংশ, তোমার ইসলাহ, তোমার তাল্লুক মা আল্লাহ, এটা হইতেছে কিনা, বাড়তেছে কিনা, এর জন্য কোনো আল্লাহওয়ালা সোহবাতকে লাজেম করে নাও, সোহবাত ছাড়া একা সম্ভব পড় না। আর রহমান ফাসআল বিহি খবীরা, রহমান সম্পর্কে জানতে চাও যে বাখবর, তার সাহায্য নাও, এটা ছাড়া হবে না। আমাদের প্রথম দায়িত্ব এটা, নিজের ইসলাম। দুই নম্বর দায়িত্ব, আমাদের মাথা হাতে যে তালেব এলেম আছে, এদের তালিম তারবিয়ত, তালিম তারবিয়ত, এর হক আদায় হইতেছে কিনা। যেহেতু আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল নায়েবে রসুল বানানো, নায়েবে রসুল বানানো, রসুল কিভাবে দিন কায়েম করছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কোরআনের চার জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, এতলু আলাইহি মায়াতি, ওই আয়াতের মাধ্যমে তাবলিগ, তালিমুল কোরআন, তালিমুল হিকমত মানে তালিমুস সুন্নাহ, তাজকিয়া, চারটি জিনিস আছে। আমরা যে ছেলেদেরকে গড়তেছি, আমার ছেলের মধ্যে চারটি গুণ আসতেছে কিনা, তাহলে সহি মানে আমাদের মেহনত হইতেছে, টার্গেট ঠিক আছে, আমার ছেলের ভিতরে দাওয়াতের মেজাজ পায়দা হইতেছে কিনা। তালিমুল কিতাব তো মাদ্রাসা আছেই, এটা আর ব্যাখ্যা করার দরকার নেই, তালিমুল কিতাব নেই কি পড়ায়। হ্যাঁ, অল হিকমা, তালিমে হিকমত, তালিমে সুন্নাটা সব জায়গায় নাও থাকতে পারে, অনেক জায়গায় আছে মাশাআল্লাহ, এটা লাগাইতে হবে, আমলি মস্ক, বাকায়দা আমলি মস্কের নিজাম থাকতে হবে। এক তো মসজিদে নিজাম থাকবে, অপরদিকে আস্তে আস্তে যায় কেরাম যখন কিতাবুল আজান পড়াইবেন তো নিজে আজান দিয়ে দেখাই দিবেন, কিতাবুল সালাত পড়াইবেন নিজে নামাজের কাইফিয়াত দেখাই দিবেন, ছাত্রদের দাঁড় করায়। এই আমলি মস্কের অভাবে আজকে একটা ছেলে তালিমুল ইসলাম থেকে নিয়ে বুখারি পর্যন্ত পড়ে যেতেছে কিন্তু তা দাঁড়ানো সহি নেই, দুই দিকে পাও দিয়ে দাঁড়িয়ে গেছে, নামাজে হাত তোলা সহি নেই, হাত তো এইভাবে তুলতে হবে, কান বরাবর, কানের সামনে রাখতে পারে কিন্তু হাতটা পুরো এইভাবে, এরকম না, এরকম না, বা এরকম না, তো দাওরা পর্যন্ত পড়ে গেল, এই একটা অভাবের কারণে তার নামাজের মধ্যে সুন্নত নেই। প্রায় দেখা যায় ঈশার নামাজ পড়াইতে দিলে প্রথম রাখাতে আত্মিন, দ্বিতীয় রাখাতে আল কারিয়া, বলে ভাই তোমার তো ঈশা পড়াইতে বলা হয়েছে, তুমি এক রাখাত পড়াইলে ঈশা আর এক রাখাত পড়াইলে মাগরিবের, কি পাইছো, নামাজ তো হয়ে গেছে, নামাজ তো হয়ে গেছে, কিন্তু রসুলের সুন্নত সামনে রাখবো তখন, সুন্নত তো হলো না, নামাজ হওয়া এক জিনিস আর সুন্নত হওয়া আর এক জিনিস, কি কি প্রয়োজন ছিল এভাবে পড়া, প্রয়োজন তো ছিল না, সে কি অথবা পড়বে কোনটা, প্রথম রাতে পড়লো ২৬ রব্বিকাল আলা, দ্বিতীয় রাখাতে ইন্না আনজালনা, তো ফজর বাদে চারু অক্তে কেরাত সমান থাকতে হবে, ফজর বাদে চারু অক্তে কি থাকতে হবে, কেরাত সমান থাকতে হবে, তো ২৬ রব্বিকাল আলা আর ইন্না আনজালনা তিন
কেরাত সমান নাকি? তো সুন্নাত কোথায় হলো? নামাজ সহি হওয়া তো এক জিনিস, কিন্তু এটা তো ওলামাদের জন্য না, তাহলে মুস্তাহাব্বাত সুনান কাদের জন্য? আমরা যে জাওয়াজ নিয়ে থাকি, আওলাবিয়াত কাদের জন্য? তো চিন্তা করতে হবে। এই যে তিন নম্বর বিষয়টা তালিম ও সুন্নাহ, যেটা আমি একটু ব্যাখ্যা করলাম, এটা এখন আমাদের ভিতরে অভাব আছে, এটা পূরণ করতে হবে। চার নম্বর দায়িত্ব ছাত্রদের উপরে তাজকিয়ার ফিকির, যারা বড় ছাত্র বুঝমান কাফিয়া সরজামের উপরে, তাদেরকে তাজকিয়ার দিকে মোতাবজ্জো করতে হবে। কারণ ছেলেরা উমুমান গোনার ভিতরে জড়িত, বিভিন্ন বদনিগাহি, মিথ্যা, গিবাত তো গিবাত হয়ে গেছে, গিবাত তো ঘি ভাত হয়ে গেছে, এসব গোনার মধ্যে জড়িত। আর গোনার সাথে এলেম আসে না, ফাইনাল আইলমা নূর উম্মিন ইলাহি অনুরুল্লাহ লা ইউতা লিআসি, তো তাজকিয়া ছাড়া এটা আসবে না, এলেম আসবে না। বলবো এলেম আসবে না, তো বেফাকে ফাস্ট হয়ে গেছে, এলেম আসবে না গোনার সাথে, ওই ছেলে তো সিনেমা দেখে বাঁকায় না, সে তো বেফাকে ফাস্ট হয়ে গেছে। এটার জবাব এই, এলেম এক জিনিস, মালুমাত আর এক জিনিস। মালুমাত আসছে, মালুমাতের জোরে সে বেফাকে ভালো নাম্বার নিয়ে আসছে, এলেম আসে নাই। এলেম ওইটাকে বলে ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যেটা দিলের মধ্যে আল্লাহর মহাব্বত এবং খাসিয়াত পয়দা করে, তার তওয়াত ছোটে না, গোনা করতে চাইলেও করতে পারে, কোন ইবাদত ছোটে না, ফরজ ওয়াজিব সুন্নাত মুয়াক্কাদা ছোটে না, আর গোনা করতে চাইলে তার দিল এমন কাঁপতে আরম্ভ করে, পারে না, করতে পারে না। এই সিফাত যখন আসে তখন বোঝা যায় যে এলেম আসছে, বেফাকে নাম্বার আল হয়েছে, এটা মালুমাত বাড়ছে তার। ওই মালুমাত ইহুদ নাসারাদের আরো বেশি কিন্তু আমাদের থেকে, তারা দেখে মোতালা করে আমাদের থেকে বেশি, তাদের লাইব্রেরি তো আপনারা দেখেন নি, কাফেরদের দেশে তো ইসলামী লাইব্রেরি আছে অনেক বেশি। তো এলেম তাদের মধ্যে আসে নাই, আমার ছেলের মধ্যে আসে নাই, যে বেফাকে নাম্বার অল হয় আবার টেলিভিশনও দেখে, আর বাড়ি গেলে ভাবির সাথে পর্দাও করে না, আর সে নাম্বার অল। তাহলে বুঝতে হবে যে মালুমাত তার আসছে, এলম আসে নাই। এলেম এক জিনিস, মালুমাত, মালুমাত আমাদের থেকে কাফেরদের বেশি, কোনো ফজিলত নেই, মালুমাত শয়তানের অনেক বেশি। শয়তানের মালুমাত যদি বেশি না হতো, শয়তান বড় বড় মুফতি দেখে ধোকা দেয় কিভাবে, শয়তান বড় বড় শাইখুল হাদিসকে ধোকা দেয় কিভাবে? কাউকে ধোকা দিতে গেলে তার থেকে বেশি এলেম লাগে। আপনি যদি অ্যাডভোকেটকে ধোকা দিতে চান, আপনাকে ব্যারিস্টার হয়ে আসতে হবে। তো বোঝা যায় যে আমাদের থেকে শয়তানের এলেম বেশি, যেখানে আমাদেরকে ধোকা দিতে পারতেছে আরামসে। তো এই জন্য এলেম আসতে গেলে তাজকিয়া লাগবে, তাজকিয়া করলে গুনাহ ছুটে যায়। কিন্তু অনেকে প্রশ্ন করে যে আমাদের আকাবেররা ছাত্রদেরকে বায়াত করতেন না, এটাও বুঝতে হবে, বায়াত করতেন না কি অর্থ, তাদেরকে জিকির সকল দিতেন না, এটার অর্থ হলো ছাত্রদেরকে কি দিতেন না, জিকির সকল দিতেন না। ওই মজা পাইলে সে আর কিতাব মোতালা করবে না, কিন্তু ওটার এই অর্থ না যে তাদের আত্মশুদ্ধির জন্য সে মিথ্যা কথা বলে এর চিকিৎসা দিতেন না, হ্যাঁ সে হিংসা করে এর চিকিৎসা দিতেন না, এই অর্থ না, ওটার চিকিৎসা দিতেন। হযরত মাওলানা সালাহউদ্দিন সাহেব আমার উস্তাদ লালবাগে পড়ছে ওনার কাছে, উনি বলছে আমি যখন মিজান পড়ি গহরডাঙ্গায়, তখন মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আমাকে বলছেন সালাহউদ্দিন আমাকে চিঠি লেখো,
স্লাইস দিয়ে লিখবো। তো উনি বললেন, আমি বললাম হুজুর আমি তো বুঝি না এটা কেমনে লিখতে হয়, একটা কাগজ নিয়ে আস। কাগজ নিয়ে গেল, বললো লাম্বা লম্বি ভাঁজ করলেন হুজুরে, ভাঁজ করে বললেন ডাইন পাশে তুমি লিখবা আর বাম অর্ধেক খালি রাখবা, এখানে আমি লিখবো। তো ওনারা তো মিজান পণ্ডালের ছেলেকে হুকুম দিচ্ছেন, তার বায়া ধোয়ার মতো বুঝও হয়নি, উস্তাদের অধিকার আছে, উস্তাদের জন্য অধিকার আছে, তুমি বায়া ধুয়ে দাও বলতেও পারে। কাজে ওই কথা যেন আমরা ধোকা না খাই, না আমাদের আকাবেরা বায়াত করতেন না, ওটা হলো জিকির, আত্মশুদ্ধি তো করাইতেন। তো সার কথা যে আমাদের দুই নম্বর দায়িত্ব, আমাদের ছাত্রদের মধ্যে এই চারটে সিফাত পয়দা হইতেছে কিনা, তাবলিগ, তালিম এ কোরআন, তালিম এ সুন্না, তাজকিয়া, এটা আমাদের বারবার হিসাব নিকাশ করতে হবে, তা নাহলে আমরা আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে, আমাদের বেতনের উপরে প্রশ্ন উঠবে। জনগণ চান্দা দিল, ছাত্র দিল, ঘর বানাই দিল, সব কিছু করলো, ছেলেরা তার জিন্দেগীর 15 বছর তোমাদের হাতে তুলে দিল, 15 বছর হুজুর আমাকে ইচ্ছা মতো বানান, আল্লাহর ওলি বানাই দেন। তোমরা এই চার গুণওয়ালা, এই চার সিফাতওয়ালা, কারণ তারা নায়েবে রসুল হবে। নায়েব কাকে বলে? আসলের অবর্তমানে আসলের কাজ যে করে, আসলের অবর্তমানে আসলের কাজ যে করে তাকে কি বলা হয়? নায়েব বলা হয়। আসলের কাজ তো কোরআন আল্লাহ বলে দিচ্ছে, ওইটাকে টার্গেট বানায় আমাদের ছাত্র করতে হবে। মহতম তারাম্বুকের একটা সর্বনিম্ন শিক্ষক সমাজ ধ্যানে থাকতে হবে, আমার ছেলে মধ্যে 4টি গুণ আনতে হবে, তা নাহলে আমার বেতন হালাল হবে না, আমার বেতন হালাল হবে না, ইনদাল্লাহ মুয়াখাজা হবে। এটা আমি অনুরোধ করবো যে বারবার বসে এই ফিকিরটা করতে হবে, বারবার এই ফিকির করতে হবে। আর যারা বিভিন্ন মসজিদে আমরা আছি, বিভিন্ন মসজিদে আমরা যারা আছি, আমরা শুধু নামাজ পড়ায় না দেই, বরং তাদের ভিতরে ফরজ এলেমটুক যাতে আসে, ফরজ এলেমটুক যাতে এর ফিকির চালাই। ফরজ এলেম আপনাদের জানা আছে, সূরা বাকারার 177 নম্বর আয়াতে যে 5টা বিষয় আছে, সূরা বাকারার 177, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির। এখানে আছে আকায়েদ, ইবাদাত, মুআমালাত, এই যত ব্যবসা বাণিজ্য, হালাল রিজিক, চাকরি বাকরি, মুআশারাত, বান্দার হক, মানব অধিকার। অনেকে মুআশারাত খালি লিবাস পোশাক বুঝে, আসলে হলো বান্দার হক। মুআশারাতের গোড়া গোড়া হলো ওই হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার দ্বারা অযথা আমার বিবি কষ্ট পাইতেছে, আমি মুসলমান টাইটেল পাবো না, অযথা আমার ছাত্ররা কষ্ট পাইতেছে, খেয়াল রাখতে হবে কষ্ট পাইতেছে কিনা। তো 4 নম্বর এটা, 5 নম্বর তাজকিয়া, আখলাকিয়াত, এই 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজ। তারা যেহেতু মাদ্রাসা পড়তে পারে নাই, তা আপনার জুমার বয়ানটা তাদের মাদ্রাসা, তারা মসজিদে আছেন, আপনাদের জুমার পয়েন্টটাই পাবলিকের কি, ওখানে পরিকল্পিত পয়েন্ট দিতে হবে, পরিকল্পিত পয়েন্ট, আপনার পয়েন্টের মাধ্যমে এই 5টা বিষয় যেন তাদের সামনে চলে আসে। তা আমরা এই 3টা ফিকিরকে জারি করার জন্য বৈঠক করি, আমাদের ইসলাহ কিভাবে হবে, ছাত্রদের মধ্যে 4টা সিফাত কিভাবে আসবে, আর আমরা যে আওয়ামের সাথে উঠা বসা করি তাদের মধ্যে ফরজ এলেমটুক কিভাবে আসবে। প্রত্যেক মাদ্রাসা যদি এলাকাকে টার্গেট করে মেহনত করে, এক এক উস্তাদকে এক এক গ্রামের দায়িত্ব দেয়, আপনি 6 মাস এই গ্রামে মেহনত করবেন, পরে 6 মাস আর এক গ্রাম দেওয়া হবে, রিপাবলিক দিনদার পাবলিক বেড়ে যাবে না? আজকে পাবলিকের পিছনে আমাদের মেহনত না থাকায়
এই পাবলিকদেরকে সব সব বাতিল্লা ভাগ বাটোয়ারা করে নিয়ে দিচ্ছে, কিছু ভণ্ড পীরেরা নিচ্ছে, কিছু ডক্টর ইউনুস আবেদ আলী তারা নিচ্ছে, কিছু জামাত শিবিরওয়ালা নিচ্ছে, কিছু শিয়ারা নিউজ লেটার পত্রিকা দিয়ে নিয়ে দিতেছে, কিছু কাদিয়ানিরা লিয়ে দিতেছে, ময়দান ফাঁকা। আমরা তো সব মাদ্রাসায়, আমরা সব বসে আছি কোন জায়গায়? মাদ্রাসায়। ময়দান ফাঁকা, শুধু তো মুরগির বাচ্চা থাকে, সাথে মুরগি না থাকে তো বাচ্চা একটা পাওয়া যাবে? মুরগি বাচ্চা অনেক আছে, মুরগি একটাও নেই ওখানে। তো পাবলিক তো আছে, পাবলিকের সাথে রাহবার নেই, শহীদ রাহবার নেই। এই কোথায় বেরেলি রেজবি গ্রুপ, মিলাদ না পড়লি কাফের, কেয়াম না করলি কাফের। তো ময়দান খালি থাকার কারণে যত আগাছা পরগাছা সব ভরে দিচ্ছে। বাংলাদেশে আল্লাহর মেহরবানি জালের মতো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে এলাকার লোকদের ফিকির করে, তাহলে এখানে দিনদারি বেড়ে যাবে, এ বাতিল সব লেজ গোটায় চলে যাবে। হকুল জাল হকু জাহাকাল বাতিল। আর আগাতে আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক আলাল বাতিল, আমি হককে বাতিলের মাথার উপরে ছুঁড়ে মারি। নাকযিফু বিল হককে আলাল বাতিল ফায়াদমাগুহু, এবং তার দিমাগকে চূর্ণ বিচূর্ণ করে দিই। ইয়াদমাগুহু দিমাগ থেকে, ফাইদা হুয়া জাহেক, ওটা একদম মিলিয়ামিট হয়ে যায়, নিশ্চিন্ন হয়ে যায়। আল্লাহ তো ওয়াদা করে রাখছে, আমরা খাড়া হলে তো আল্লাহ ওয়াদা পূরণ করে দেয়, কিন্তু আমরা জিন্দা থাকতে কোনো তয়রা না আমিল পাঠাবে না আল্লাহ। এতগুলো মুসলমান জিন্দা থাকা অবস্থায় আল্লাহ তয়রা না আমিল পাঠাবেন না, আমরা না থাকলে পাঠাইতো। ওই সময় ছিল না, যখন পাঠাইছিল তখন কিন্তু এরকম মুসলমান খোদাই সৈনিক ছিল না, আল্লাহ পাঠাইছে। মানে আমরা আছি, আল্লাহ তয়রা না আমিল পাঠাইবে, আমরা তো কাল মাইয়েত হয়ে গেলাম আর কি, মাদুম। আমাদের ইমানের পরীক্ষা হবে না। তো এইভাবে মেহনত করলে ইনশাল্লাহ এই যে পুরা আওয়ামের ময়দান বাতিল হাতে চলে গেছে, ইনশাল্লাহ আবার আমাদের হাতে চলে আসবে। ময়দান বাতিল হাত থেকে বের হয়ে আমাদের হাতে চলে আসবে। এই হলো আমার মুক্তসার আরজ। আমরা এই তিনটা বিষয়কে মৌজু বানায় ফিকির করি, বিশেষ করে আওয়ামের দিকে নজর দেই। আওয়ামের তো দিন থাকলে আমরা ছাত্র পাব, আমাদের মাদ্রাসা চলার জন্য টাকার দরকার, টাকাও পাবো, সব পাবো, আমাদের দিনের মেহনতের ময়দান। আর তাদের পিছনে মেহনত না থাকলে এরা যে হারে বদ্দিন হইতেছে, যে হারে বদ্দিন হইতেছে, আশঙ্কা হইতেছে যে রাশিয়া থেকে সমস্ত হাদিসের কিতাব লেখা হলো, সেই রাশিয়ায় ওলামা ইকরামকে জবাই করা হয়েছে। যে রাশিয়ায় সমস্ত হাদিসের কিতাব লেখা হয়েছে, সেই রাশিয়ায় পরবর্তীকালে ওই লোকগুলো ওলামা ইকরামকে জবাই করছে। তাতে বোঝানো হয়েছে ওলামা ইকরামের কাজে লাগে না, খালি বিয়ের সময় একটু লাগে, আর মরে গেলে চার তকবীর আমরাই দিতে পারবো, এই বলে সব জবাই করে দিল। এই অবস্থা হবে। আপনারা পত্রপত্রিকা যারা পড়েন দেখছেন, কিছুদিন আগে হিন্দুস্থানের এক হিন্দু ডাক্তার ডক্টর অমৃত সেন, সে কিছুদিন আগে পত্রিকায় দাওয়াত দিছিল দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে হিন্দু হওয়ার জন্য দাওয়াত দিছিল। সে বলছিল দেখো মুসলমানরা, আমাদের ধর্ম পুরাতন, তোমাদের ধর্ম পুরাতন, তো আমাদেরটা বাদশাহ আকবর দিন ইলাহি নামে এটাকে আধুনিক করে দিয়ে গেছে, মডার্নাইজ করে দিয়ে গেছে, তোমাদেরটা তো কেউ করে নাই, কাজে তোমাদের ধর্ম এখন অচল, কাজে আমি দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে দাওয়াত দিব তোমরা আধুনিক ধর্মে চলে আস। সেই ডাক্তার অমৃত সেন রে গত পরশু দিন আমাদের বাংলা একাডেমিতে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়েছে, তারে দাওয়াত দেওয়ার উপরে তাকে পুরস্কার দেওয়া হয়েছে, সব পত্রিকা আসছে। দেখেন সারা দুনিয়ার মুসলমানকে এত বড় দুঃসাহস কিন্তু আজ পর্যন্ত কেউ দেখায়নি,
তোমরা সব হিন্দু হয়ে যাও, তোমাদেরটা শেখাইলে অচল, এখন আর চলবে না। আর আমাদেরটা, সে বলছে আমাদেরটা বাচ্চা একবার ঠিক করে দিয়ে গেছে, মডার্ন করে দিয়ে গেছে। সে বলছে যে দিন ইলাহি, হয়তো হিন্দু ধর্মটাই উনি ঠিকঠাক করে দিয়ে গেছে, তাজা করে দিয়ে গেছে। তো বাচ্চা একবার তো আর নেই, ও তো বেইমান হয়ে মারা গেছে, কিন্তু ওর সেই প্রেতাত্মা এটা সব শহর হয়েছে, হ্যাঁ, আমাদের নেতাদের ঘাড়ে। তারা বিভিন্ন ভাবে মুসলমানকে হিন্দু বানানোর জন্য পরিকল্পনা দিচ্ছে, বিভিন্ন ভাবে, একটা দুটা লাইন না, বিভিন্ন ভাবে। এবার বলা হয়েছে যে এবার পূজাতে এত মুসলমান গেছে যে বিগত জিন্দগিতে কোনো সময় এত মুসলমান যায়নি। এটাকে সরকার ফলাভাবে প্রচার করছে যে আমরা যে কামিয়াব, তার দলিল এই যে এবার পূজাতে এত মুসলমান গেছে, এত মুসলমান কোনো পূজাতে যায়নি, এত মুসলমান কোনো সময় পূজাতে যায়নি, কাজে তারা কামিয়াব। আর আর এক ধর্মমন্ত্রী সে পয়েন্ট দিছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের পূজার সময় অর্ধেক মসজিদ খালি করে দিতেন, হিন্দুদের পূজা পূজার সময়। এবং সে এরাও বলছে যে আমাদের সরকার এই লক্ষ্যে কাজ করে যেতেছে, যদিও পরে অনেক প্রতিবাদ করা হয়েছে, হ্যাঁ, কিন্তু তার মুখ দিয়ে একটা কথা তো বেরিয়ে গেছে, যেটা সে 100% সই বলছে। সে আবার ভুল স্বীকার করছে, কিন্তু ভুল স্বীকার করলে কি হবে, কথা তো যা কইছে সই কইছে। এই অবস্থায় যদি আমরা চুপ থাকি, হারদই হুজুর বলতেন আমার শায়খ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় কর্মী বাহিনী দান করছেন, অনেক বড় কর্মী বাহিনী দান করছেন আমাদের ছাত্র, আমরা বন্ধের সময় যদি এদেরকে কাজ দেই, হয় তবলিগে যাও, না এলাকায় যায় মেহনত করো, শুধু ছুটি পালন করার জন্য, তা আতিল তো ওতলা থেকে, আর উতলাতুন মানে কি বেকার, এই সময়টা বেকার পার করার জন্য দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। মুসলমানের কোনো বেকার সময় আছে? এই সময়টা সর্বোত্তম কাজে কিভাবে ব্যয় করা যায়, এটা হুজুরদের প্ল্যান দিতে হবে, বুঝাইতে হবে। আমাদের হায়াত মূল্যবান, অতি মূল্যবান, এর 1 সেকেন্ড কোটি টাকা দিয়েও কেনা যাবে না। এই মূল্যবান হায়াত বরফের মতো কমে দিতেছে, কমে দিতেছে। কাজেই তাতিল মানে অবকাশ যাপন না, ঘোরাফেরা না, তাতিল মানে এই কয়দিন মাদ্রাসা যা শিখলা এটা তোমার বাপ মাতে আরম্ভ করে জনসাধারণকে শিখাইতে শেখানোর জন্য ছুটি দেওয়া হচ্ছে। তো বাপ মা দাদা দাদি নানা আরম্ভ করে জনসাধারণ পাবলিক এদেরকে শিখানোর জন্য তোমাদের ছুটি দেওয়া হলো, যা শিখছো 6 মাস এখন যাই 1 সপ্তাহ শিখাই দিয়ে আস, কাজে লাগাইতে। তাহলে আমরা এই যত অন্ধকার দেখতেছি এই অন্ধকার থেকে মুক্তি পাবো, আল্লাহ ওয়াদা করছেন। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, আল্লাহ বাতিলের দিমাগ চূর্ণ করে দিবেন, আমরা হক নিয়ে দাঁড়াই গেলে তা আমাদের দাঁড়াইতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।